হাই ফ্রেন্ডস ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি কি জানাতে চলেছি তো আজকের আপনারা কিন্তু ভিডিওটি থামনেল থেকে বুঝে গিয়েছেন হ্যাঁ বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত রেশন কার্ড পাননি তো রেশন কার্ডের জন্য যারা যারা আবেদন করেছিলেন তো এখনও পর্যন্ত রেশন কার্ড পাননি তো তার জন্য আমরা কিছু কিছু মানুষ আছেন যারা কিন্তু ফুড কুপন পেয়েছেন তো ফুড কুপনের মাধ্যমে আমরা মাল সামগ্রী তুলছেন রেশন দোকান থেকে রেশন সামগ্রী তুলছেন তো বন্ধুরা আপনাদের কার্ড এসছে কি আসেনি তো সেটি কিন্তু আমরা আপনাদের ঘরে বসেই চেক করে নিতে পারবেন তো কিভাবে চেক করবেন তো আজকের একেবারে ডিটেলস আপডেট দেখাবো একেবারে লাইভ দেখাবো যে কিভাবে আপনার নামে কার্ড বা আপনার ফ্যামিলির যদি কারোর কার্ডের জন্য আপনারা অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেই কার্ড এসছে কি না সেটা চেক করবেন কি করে তো চেক করার জন্য যেটি আপনাদের করতে হবে আপনারা আপনাদের মোবাইল ফোনে এর একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো ব্রাউজার ওপেন করে নেওয়ার পর গুগলে চলে আসবেন তো গুগলে আসার পর আপনারা সার্চ বারে টাইপ করবেন ডব্লু বিপিটিএস ডট গভর্নমেন্ট ডট ইন তো এই ওয়েবসাইটটি আপনাদেরকে কিন্তু লিখতে হবে তো এই ওয়েবসাইটটি লেখার পর আপনারা কিন্তু সার্চ দেবেন দেখুন বন্ধুরা আমি লিখে দিয়েছি সার্চ বারে তো সার্চ বারে লেখার পর আমি কিন্তু এখানে সার্চ দিয়েছি তো সার্চ হচ্ছে তো দেখুন বন্ধুরা ডব্লু ডট গভর্নমেন্ট ডট ইন খাদ্য দপ্তরের হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তো অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে গিয়েছে তো এবারে আপনারা কীভাবে চেক করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তো চেক করার জন্য আপনাদের যেটি করতে হবে দেখুন এই ওয়েবসাইটটিতে আসার পর দান দিকে দেখুন একটি থ্রি ডট সবুজ কালারের অপশান রয়েছে এই দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এই অপশানটিতে আমরা ক্লিক করবেন ক্লিক করে মাত্র নিচের দিকে একটি অপশান পাবেন আপনারা এখানে ফিচার্স তো এই ফিচার্স অপশানটিতে আমরা ক্লিক করবেন ফিচার্স অপশানটিতে ক্লিক করার পর আপনারা নিচের দিকে স্কল করে চলে যাবেন এখানে আপনারা পেয়ে যাবেন চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো এটাতে আপনারা ক্লিক করবেন তো বন্ধুদের জানিয়ে রাখি এটাতে ক্লিক করে মাত্র একটি নতুন পেজ খুলে যাবে তো এটা সার্চ করার পূর্বে অর্থাৎ এই পদ্ধতিতে আপনারা দেখার পূর্বে অবশ্যই আপনারা যে স্লিপ পেয়েছিলেন বা যে বারকোডটি পেয়েছিলেন তো সেই বারকোডটি কিন্তু হাতের কাছে রাখবেন কারণ এখানে ষোলো ডিজিটের যে বারকোড নাম্বার আছে তা কিন্তু এখানে টাইপ করতে হবে তো বুঝতে পারছেন বন্ধুরা এখানে কিন্তু বারকোড নাম্বারটি দিতে হবে তো প্রথমে যেটি করবেন আপনার নামে কার্ড এসছে কি না বা কার্ডটির অবস্থান এখন কোথায় আছে তা জানার জন্য প্রথমে দেখুন একটি অপশান আছে সিলেক্ট ফর্ম টাইপ এখান থেকে আপনাদের কোন ফর্ম ফিল আপ করেছিলেন তো এখান থেকে আপনাদের টাইপ করতে হবে ফর্ম থ্রি ফর্ম ফোর ফর্ম ফাইভ ফর্ম সিক্স কোন ফর্ম আপনি ফিল আপ করেছিলেন তো সেই ফর্মটি কিন্তু এখান থেকে আমাদের চুজ করে নিতে হবে তো এবার বলে রাখি যে আপনাদের হয়তো মনে নেই যে আপনারা কোন ফর্ম ফিল আপ করেছিলেন আর আপনারা এখানে যদি বেঠিক ফর্ম ফিল আপ দিয়ে দেন অর্থাৎ যদি আমরা ধরুন ফর্ম থ্রি ফিল আপ করেছিলেন আর ফর্ম ফোর এখানে বেছে নিয়েছেন এখান থেকে ফর্ম ধরুন ফোর বাজলেন ফর্ম ফোর বেছে নিয়ে আর এখানে বারকোডটা আপনারা দিয়ে দিলেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন না আপনাদের যে ফর্মটি আপনি ফিল আপ করেছিলেন সেই ফর্মটি কিন্তু থাকা প্রয়োজন জানা প্রয়োজন যে আপনারা কোন ফর্মটি ফিল আপ করেছিলেন তো কিভাবে জানবেন তো জানার জন্য হয়েছে একটি সহজ প্রসেস সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান যে স্লিপটি আপনাকে দিয়েছিলেন অর্থাৎ অ্যাপ্লিকেশান করার পর একটি স্লিপ কিন্তু আপনাকে খাদ্য দপ্তর থেকে দেওয়া হয়েছিল তো ওই স্লিপটা কিন্তু লেখা রয়েছে যে আপনি কোন ফর্ম ফিল আপ করেছিলেন তো ওই স্লিপটা আপনারা দেখবেন দেখে যে ফর্মটি হবে তো সেই ফর্মটি আপনারা এখান থেকে বেছে নেবেন ফর্ম থ্রি তো ফর্ম ফোর যে ফর্মটি হবে তো আমরা এখান থেকে সেই ফর্মটি বেছে নেবেন এবং তার ঠিক নিচে রয়েছে একটি বারকোড তো দেখতে পারেন বারকোডের নিচে রয়েছে একটি ষোলো ডিজিটের নাম্বার তো ষোলো ডিজিটের নাম্বার এখানে কিন্তু আমরা টাইপ করে দেবেন দেখে দেখে তো টাইপ করে দেখে দেওয়ার পর কিন্তু আমরা এখানে এই সার্চ অপশানে ক্লিক করবেন তো সার্চ অপশানই ক্লিক করে মাত্র কিন্তু সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে যে আপনার কার্টি এখন কোন অবস্থায় রয়েছে কার্ডটি হয়েছে কি হয়নি কার্ডটি কোথায় এসে পৌঁছেছে কার্টির স্ট্যাটাস ঠিক কী সমস্ত কিছু আপডেট কিন্তু দেখিয়ে দেবে তো বন্ধুরা এই প্রসেসে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে আপনার নামে কার্ডটি হয়েছে কি না বা আপনার ফ্যামিলির আপনার গ্রামের বা আপনার পাড়ার যদি কারোর দেখতে চান নাম যে তার সে যদি আবেদন করে থাকে এখনও পর্যন্ত হাতে কার্ড না পেয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর অবশ্যই প্রচুর পরিমাণে জনস্বার্থে শেয়ার করবেন কারণ প্রচুর মানুষ কিন্তু জানতে চাইছেন যে তারা কিভাবে কার্ড দেখতে পারবেন অনলাইনে তো সেটা কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখালাম অনেকে মানুষ কিন্তু জানতে চাইছেন যে তারা কিন্তু কার্ড আসেনি তো কার্ডটি তাদের এখন কোথায় রয়েছে তারা জানতে চাইছেন তাই ঘরে বসেই একেবারে কিন্তু দেখে নিন আর অবশ্যই বন্ধুরা আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন আর এই ধরনের আপডেটের খবর আর পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না